কি হলো বকুল, দাঁড়িয়ে রইলে কেন? এসো, এত সংকোচ করছো কেন? এটা তোমারও বাড়ি, এসো এসো এসো। দাঁড়ান জামাই বাবু, এই মেয়েকে আবার আপনি বাড়িতে ঢুকতে দিচ্ছেন? যেই মেয়ে বিয়ে করে বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় কাণ্ড ঘটে গেল, থানা পুলিশ হলো, দিশির এত বড় হ্যারাসমেন্ট হলো, সেই মেয়েকে আবার আপনি অ্যালাউ করছেন? হ্যাঁ করছি, যদিও আমি বা আর কেউ না চাইলেও বকুলের এ বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে। আরেকটা কথা, এ বাড়িতে থানা পুলিশ নিয়ে আর কোনো আলোচনা হবে না, আশা করি কথাটা সকলে মনে থাকবে। আরে বাবা, ঋষি জীবনের এত বড় একটা ফাঁড়া কাটিয়ে বকুলকে ফিরিয়ে এনেছে। ও তো কথা দিয়েছিল যে ঋষিকে ফিরিয়ে নিয়ে আসবে, এনেছে তো। তোমাদের তো শাক বাজানো উচিত, উলু দেওয়া উচিত। তাহলে তো বলতে হয় কুষ্টি ঠিকই মিলেছে। সমস্ত বিপদ থেকে ঋষিকে বাঁচানোর শক্তি আছে আমাদের বকুলের মধ্যে। কি মিলেছে কি মিলেনি আমি জানি না, তবে আমার ঋষি যে বাড়ি ফিরে এসেছে তাতে আমি খুশি। ও দিদি ভাই, আমরা সবাই তো খুব খুশি, আমাদের ঋষি বকুল দুজনেই বাড়ি ফিরে এসেছে, সবাই বাড়িতে। হ্যাঁ চলো চলো, এসো ছোট। তপস্যার পরে এরকম বউ পাওয়া যায় ঋষি? নিজের ঘরে দোষ নিয়ে স্বামীকে বাঁচানোর শক্তি সবার মধ্যে থাকে না। তোমার কৃতজ্ঞ থাকা উচিত বকুলের কাছে। ও মা, দেখো দেখো সবাই দেখো, কেমন লক্ষ্মীমন্ত বউ আমাদের। ঠিক জানে আজ কাল রাত্রে তো, আজকে তো বরের মুখ দেখে। ও বাবা, কাকে কি বলছি। হ্যাঁ রে, ও তো জানে কাল রাত্রে দিন বরের মুখ দেখতে নেই, তুই জানিস না ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন। শোনো, কাল থেকে যত খুশি বউকে দেখো, কাল রাত্রিটা যেতে দাও বাবা, যাও যাও বরে যাও। আরে যা, বুঝতে পেরেছি, তুই বোধ হয় তোর ঘরটা চিনতে পারবি না, ওকে তোর ঘরটা চিনিয়ে দিই, চ চ চ চ। করোনা তুমি, এই যে জানিয়ে দাও ওকে। Thank you.